আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে আমি আগাম স্কোয়াশ চাষ সম্পর্কে ধারণা দেব যে আগাম স্কোয়াশ আপনারা কখন লাগাবেন সার কী কী সার দিবেন কত পরিমাণে এবং স্প্রে কী কী করবেন দেখেন এটা একটা আগাম স্কোয়াশের খ্যাত ছিল এখন স্কোয়াশ শেষের দিকে এখান থেকে অনেক স্কোয়াশ বিক্রি করা হয়েছে এবং বাজার দর কিন্তু খুবই ভালো ছিল যারা আগাম স্কোয়াশ চাষ করছে তারা এবার ষোলোশো টাকা মন থেকে বিক্রি শুরু করছে মানে পাইকারি ষোলোশো টাকা এখন দাম কমে সাতশো টাকা আটশো টাকা এরকম আসছে আবার কেউ কেউ এখন স্কোয়াশ লাগানো শুরু করতেছে তারা হয়তো বা খুব বেশি দাম পাবে না তো আগাম স্কোয়াশ চাষটাই খুব বেশি লাভ খুব লাভজনক আমি এই বিষয়ে আপনাদেরকে এখন বিস্তারিত ধারণা দেবো দেখেন এদিকে স্কোয়াশ উঠিয়ে রাখা হয়েছে এখন স্কোয়াশ উঠাইতেছে আর কি তো এই আগাম স্কোয়াশ আপনারা কিভাবে চাষ করবেন কখন চাষ করবেন কোন কোন সার কী পরিমাণে দিবেন সেই বিষয়ে ধারণা দেব দেখেন এই যে সুন্দর সুন্দর স্কোয়াশ হয়ে আছে জাত নির্বাচন সার প্রয়োগ স্প্রে কি কি সমস্যা হয় সব বিষয়ে আপনাদেরকে ধারণা দিব দেখেন অনেক সুন্দর সুন্দর স্কোয়াশ সারা জমিতেই আছে এখন শেষের দিকে তো আমি প্রথমে সময় থেকে শুরু করতেছি যে আগামী স্কোয়াশ কখন চাষ শুরু করবেন আগামী স্কোয়াশ চাষ আসলে স্কোয়াশ মূলত শীতকালীন সবজি হইলেও আমরা জানি যে সকল সবজি আগাম চাষে লাভ বেশি পাওয়া যায় দেখেন এদিকে স্কোয়াশ আছে তো স্কোয়াশও আমরা এবার আগাম চাষের পরামর্শ দিছি গত বছর আমরা সিজনে চাষ করে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা এরকম দরে বিক্রি করছি মানে প্রতিমন আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা কিন্তু এবার আগাম চাষ করার ফলে আমরা প্রতি মন ষোলোশো টাকা থেকে বিক্রি শুরু হয়েছে দেখেন এই যে এখানে সুন্দর সুন্দর স্কোয়াশ ধরে আছে ষোলোশো টাকা মন থেকে বিক্রি শুরু হয়েছে তো এই স্কোয়াশটা লাগানো হয়েছিল আপনার অক্টোবর মাসে আপনার আমরা পরামর্শ দিয়েছিলাম যেভাবে ওনারা কাজ করছে যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে জমি প্রস্তুত করছে আপনারা জানেন যে মালসিং পেপার দিয়ে জমি প্রস্তুত করার ক্ষেত্রে আপনার জমি চাষ দেওয়ার সময় প্রয়োজনীয় সার জৈব সার দিয়ে সে বেড তৈরি করে মালসিং ব্যাপার দিয়ে ঢেকে রাখতে হয় পনেরো দিন আগে তো এখানে সেটাই করা হয়েছে তো সেপ্টেম্বরের শেষের দিকে বিশেষ করে শেষ সপ্তাহে আপনারা সেপ্টেম্বরের পঁচিশ তারিখে অথবা সেপ্টেম্বরের বিশ তারিখের দিকে জমি তৈরি করতে পারেন তখন সার দিতে হবে প্রয়োজনীয় সারের মধ্যে এই আমরা এইবার যে ডোজটা দিছি জমিতে সেটা হচ্ছে টিএসপি পাঁচশো গ্রাম ইউরিয়া পাঁচশো গ্রাম এমওপি চারশো গ্রাম জিরসাম তিনশো পঞ্চাশ গ্রাম তারপর হচ্ছে জিঙ্ক দেওয়া হয়েছে চল্লিশ গ্রাম করে বোরন দেওয়া হয়েছে চল্লিশ গ্রাম করে মানে জিঙ্ক এবং বোরন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম করে দেওয়া হয়েছে আর হচ্ছে এখানে কার্বো ফোরন দেওয়া হয়েছে আপনার মানে প্রয়োজন অনুযায়ী গায়ে দেখবেন ডোজ লেখা থাকে জমিতে কত শতাংশে জমিতে কত পরিমাণে দিতে হবে সেটা লেখা থাকে তো সেই অনুযায়ী আপনারা ফোরান দেবেন এই হচ্ছে সারের ডোজ টিএসপি পাঁচশো গ্রাম শতাংশ প্রতি টিএসপি পাঁচ পাঁচশো গ্রাম ইউরিয়া পাঁচশো গ্রাম জিপসাম সরি আবার শুরু থেকে বলি টিএসপি পাঁচশো গ্রাম ইউরিয়া পাঁচশো গ্রাম এমওপি চারশো গ্রাম তারপর হচ্ছে জিপসাম তিনশো গ্রাম জিঙ্ক বোরন চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম তারপর আপনার ম্যাগনেশিয়াম দেওয়া হয়েছে পঞ্চাশ গ্রাম তারপর হচ্ছে আপনার এখানে দানাদার কীটনাশক হিসাবে কার্বোফোরান ব্যবহার করা হয়েছে মাত্রা অনুযায়ী সেই সাথে আপনারা এখানে হরমোন ব্যবহার করতে পারেন দানাদার যে হরমোন পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন কিন্তু আমরা হরমোন দিয়েছিলাম কিনা সেটা মনে নাই এটা হচ্ছে সার প্রতি শতাংশে এই পরিমাণে আপনারা সার দিবেন আবার এখানে হচ্ছে আপনারা জৈব সার ব্যবহার করবেন গোবর শতাংশ প্রতি যত পরিমাণে দিতে পারেন সর্বোচ্চ আশি কেজি পর্যন্ত আপনারা জৈব সার ব্যবহার করতে পারবেন দেখেন এই যে কত সুন্দর সুন্দর স্কশ ধরে আছে গাছে গাছে তো এখানে জমি জমিতে আপনার ই করার পরে আপনারা হচ্ছে এই বেড তৈরি করার পরে সার দিয়ে বীর তৈরি করার পরে এই মালসিং পাপার দিয়ে ঢেকে রাখা হয়েছে ঢাকার পরে আপনার অক্টোবরের দশ তারিখের দিকে আমার যতটুকু মনে পড়তেছে দশ তারিখের দিকে মানে আপনারা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু করবেন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে জমিতে বীজ রোপণ করা হয়েছে মানে জমিতে বীজ রোপণ করতে হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আর হচ্ছে জমি তৈরি করা শুরু করতে হবে তার পনেরো থেকে বিশ দিন আগে আপনারা সেই হিসাবে কাজটা শুরু করবেন তারপর হচ্ছে বীজ রোপণ করার পর এখানে যখন গাছ গজায় উঠছে তখন থেকে স্প্রে দেওয়া শুরু হয়েছে তো স্প্রে মধ্যে এখানে ছত্রাকনাশক হিসাবে কম্পেনিয়ন ব্যবহার করা হয়েছে প্রথমত কম্পেনিয়ন তারপর কীটনাশক হিসাবে তুন্দ্রা এসিটামিপ্রিট গ্রুপের তুন্দ্রা আর মাকশক হিসাবে সানমেকটিন এই ডোজটা রেগুলার চালানো হইতো তারপর দেখা গেলো কি এখানে হঠাৎ বৃষ্টির ফলে কিছু গাছ মরার প্রবণতা দেখা দিয়েছিল যে অনেক গাছ মারা গেছে তখন আমরা এখানে ব্যাক ব্যবহার করছি ব্যাকটেরিয়া নাশক হিসেবে ব্যাক সাথে অন্যান্য ছত্রাকনাশক এবং আমাদের দেখা গেছে যে যদি বেশি বৃষ্টির বৃষ্টির পানি যে যে জমিতে জমছিল সেগুলোতে গাছ একটু বেশি মরছে যেগুলোতে বৃষ্টির পানি কম জম ছিল সেগুলোতে গাছ একটু কম মরছে সুতরাং পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো থাকতে হবে অক্টোবরের দিকে নভেম্বরের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকে তো যদি বৃষ্টি হয়ে যায় আপনাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে কখনোই জমিতে পানি জমি না থাকে তারপর হচ্ছে ওই ব্যাকটা স্প্রে করার পর দেখা গেছে যে গাছ মরা কিছুটা কমছে আরও কিছু ছত্রাকনাশক ব্যবহার করা হয়েছে এর পরবর্তীতে আমরা আরেকটা সমস্যার সম্মুখীন হই যে সাদা মাসির আক্রমণ সাদা মাসির আক্রমণ হলে গাছ কুকড়ে যায় আপনারা জানেন যে এগুলোতে মোজাইক ভাইরাসের আক্রমণ হয় দেখেন এই যে একটা গাছ এটা নষ্ট হয়ে গেছে যে এটাতে হয়তো মোজাইক ভাইরাস হয়েছে হলে এই পোকার আক্রমণজনিত কোনো সমস্যা হয়েছে এরকম সমস্যা হয় তো এই ধরনের সমস্যার জন্য যে গাছটাও রোগ আক্রান্ত দেখেন যে পাতা কেমন হয়ে গেছে তো এই ধরনের সমস্যার জন্য এখানে আমরা সাদামাছি তাড়ানোর জন্য উলালা নামে একটা কীটনাশক আছে উলালা সাদামাছি বা চোষক পোকার জন্য সেটা ব্যবহার করা হয়েছে সাথে সানমেকটিন চলতো আরও কয়েক রকমের কীটনাশক ব্যবহার করা হয়েছে সবগুলোর নাম আমার মনে পড়তেছে না তো এইভাবে করতে করতে মোটামুটি সফল হওয়া গেছে ব্যর্থনা লাভজনক প্রজেক্ট এই যে যে ছোট্ট একটা ক্ষেত দেখতেছে এখান থেকে আপনার ইতিমধ্যে প্রায় তিরিশ মনের মতো আমার যে বড় ভাই করছে ওনার সাথে কথা হইলো তো উনি আমাকে বলল যে প্রায় তিরিশ মনের মতো স্কোয়াশ বিক্রি করা হয়েছে তো এখন ক্ষেত্রে যেই পরিমাণে স্কোয়াশ আছে গাছের যে অবস্থা হয়তো এখান থেকে আরও পাঁচ থেকে দশ মনের মতো স্কোয়াশ বিক্রি করা যেতে পারে তো আমাদের এদিকে যারা আগাম চাষ করছিল তারা শুরুর দিকে আপনার ষোলোশো টাকা মন দরে স্কোয়াশ বিক্রি শুরু করছে নভেম্বরের বিশ তারিখ থেকে ওনার মনে হয় বিক্রি শুরু করছে বিশ উনিশ বিশ তারিখ এরকম হবে উনিশ তারিখ সম্ভবত তখন স্কোয়াশ বিক্রি করা শুরু করছে আপনারা জানেন যে স্কোয়াশ বীজ জমিতে রোপণ করার পঁয়তাল্লিশ দিন পর থেকেই ফল বিক্রির উপযোগী হয় এবং আগামী পঁয়তাল্লিশ দিন মানে ফল বিক্রি করা যায় মানে মোট তিন মাসের একটা ফসল তো এইভাবে ওনারা বিক্রি করছে ষোলোশো টাকা মন ধরে আগাম চাষ করার ফলে কিন্তু আপনারা যদি সিজনে চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু এত দাম পাবেন না তিনশো চারশো টাকা মন পেতে পারেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে দুইশো আড়াইশো টাকা মনও বিক্রি করতে হতে পারে কিন্তু আগাম চাষ করা লাভজনক এই জন্য আপনারা আগাম চাষ করবেন এটা শুরু করবেন হচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে কাজ শুরু করবেন অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের দিকে বীজ রোপণ করবেন এবং দেখবেন যে আপনাদের স্কোয়াশ মোটামুটি নভেম্বরের মাঝামাঝি সময়েই বিক্রি শুরু হয়ে যাবে এবং ভালো একটা বাজার পাবেন আগাম চাষে বেশ কিছু ঝুঁকি আছে সমস্যা আছে আবার আগাম চাষ করতে পারলে সফল হয়ে করতে পারলে অনেক লাভজনক তো এখান থেকে তিরিশ মনের মতো স্কোয়াশ বিক্রি করা হয়েছে ছোট্ট একটা খেত এখান থেকে যদি তিরিশ মন বিক্রি করা যায় তিরিশ মন স্কোয়াশ আপনার এরা আমার মনে হয় না কোনো দিন সাতশো টাকার কমে বিক্রি করছে বেশিও বিক্রি করছে তো সাতশো আটশো আটশো টাকা করে বিক্রি করলে এখন যদি আপনার আরও পাঁচ মন স্কোয়াশ তুলতে পারে আমার মনে হয় আরও দশ মন তুলতে পারবে তো আমি পাঁচ মন ধরি পাঁচ মন না আসলে পাঁচ মন ধরে কম হয়ে যাবে কারণ স্কোয়াশ আজকেই তুলতেছে এরপরেও তুলবে দশ মন ধরি মোট চল্লিশ মন স্কোয়াশ গড়ে আমরা আটশো টাকা করে ধরি চল্লিশ গুণন আটশো বত্রিশ হাজার টাকা এরকম একটা ছোটো খ্যাত থেকে বত্রিশ হাজার টাকার স্কোয়াশ বিক্রি করা তিন মাসে সেটা যথেষ্ট লাভজনক খরচ কিন্তু খুব বেশি না মালসিং পেপার এটা যে একবার ব্যবহার করছে এটা আরও তিন চারবার ব্যবহার করতে পারবে আর তাছাড়া এখানে আর তেমন কোনো খরচ যায় নাই ও আরেকটা সমস্যা হচ্ছে যে আপনার বুলবুলি বা টগা এই টগায় কিন্তু সমস্যা করে এই জন্য যে কাগজ দিয়ে দেওয়া হয়েছে যাতে টগায় ফল ঠুকরায় নষ্ট না করে তাছাড়া আগাম চাষে তেমন সমস্যাটমস্যা আমরা আর দেখি নাই এই সাদা মাসির আক্রমণ বা পোকার আক্রমণে এই মোজাইক ভাইরাসের লক্ষণ বা মোজাইক ভাইরাস হওয়া এই যে দেখেন কিছু গাছ আক্রান্ত এরকম হয়েছে তারপরেও এইগুলোতে ফল ধরছে যে ফল আছে এটা একটা সমস্যা আর হচ্ছে হঠাৎ বৃষ্টি হওয়ার ফলে মাটির আর্দ্রতা বেড়ে যাওয়াতে আমার মনে হয় যে ওটা ব্যাকটেরিয়াল সমস্যা হয়েছিল ব্যাকটেরিয়ার আক্রমণে কিছু গাছ মারা গেছিলো তারপরেও গাছ খেতে দেখতেই পারতেছেন যে পর্যাপ্ত পরিমাণে গাছ আছে ছত্রাকনাশক কীটনাশক দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা হয়েছে তো আপনারা স্কোয়াশ চাষ করলে এইভাবে আগামী স্কোয়াশ চাষ করবেন সেপ্টেম্বরের শেষের দিকে জমি প্রস্তুত করে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের দিকে জমিতে চারা লাগাই দিবেন তাহলে আপনারা খুবই লাভবান হতে পারবেন আর হচ্ছে যখন ফল আসা শুরু করবে তখন আপনারা এখানে কীটনাশক মাকটনাশকের সাথে বোরন স্প্রে করবেন দেখেন এই যে স্কোয়াশ ওঠানো হয়েছে এখানে এই যে বস্তার মধ্যে আছে ভাই আজকে কয় মনে উঠব মনের দেখেন আজকে হচ্ছে দুই মনের মতো উঠবে আবার কালকে মানে একদিনে দেখা যাইতে পাঁচ মন চার মন পাঁচ মন এখন এখনই যদি চার পাঁচ মন উঠে তাহলে এর পরবর্তীতে আবার হয়তো চার পাঁচ মন তোলা যাবে তো সব মিলিয়ে দেখা যাবে যে এই ক্ষেত থেকেই ছোট্ট ক্ষেত থেকেই চল্লিশ মনের মতো স্কোয়াশ হার্ভেস্ট করা হবে হয়তোবা এরকম একটা সম্ভাবনা আছে চল্লিশ মনের মতো পাইলে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা বিক্রি করলে ওইখান থেকে আপনি পাঁচ সাত হাজার টাকা খরচের জন্য বাদ দিলে দেখা যাবে পঁচিশ হাজার টাকার মতো একটা লাভ থাকবে এটা কয় শতাংশ হইতে পারে বিশ এই সম্পূর্ণ বিশ শতাংশ দুই তিন শতাংশ বাদ আছে ওই সাইডে হ্যাঁ হ্যাঁ এই সাইড দিয়ে অনেক জমি বাদ আছে ওই ওইদিকে আবার ছায়া পড়ে কিছু জায়গা এইদিকে জাম আম গাছটাছ আছে গাছপালা আছে তো হয়তো পনেরো থেকে আঠারো শতাংশ এরকম হইতে পারে তাই না পনেরো ষোলো বা সতেরো সর্বোচ্চ এই পরিমাণে হইতে পারে তো সতেরো ষোলো সতেরো শতাংশ থেকে পঁচিশ হাজার টাকা তিন মাসে বাড়িতে বসে পয়সা আয় করাটা খারাপ না ভালোই ধন্যবাদ সকলকে